আসসালামু আলাইকুম। আলিফ টেলিকম এবং ঝটপট চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি পলাশ মাহমুদ, বরাবরের মতো সাথে রয়েছি আমি। বন্ধুরা, ইতিপূর্বে আমি অনেকগুলো ভিডিও ছোট ছোট মোবাইলের কিন্তু আনবক্সিং করেছি, সেটার রিভিউ আপনাদেরকে দিয়েছি। আজকে নিয়ে এসেছি নতুন একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটি বাজারে পুরনো হলেও আমার ভিডিওর জন্য এটি কিন্তু নতুন। এটি হচ্ছে বেঙ্গল প্লাস্টিক কোম্পানি, যেটা বাংলাদেশে খুবই সুনামধন্য এবং এস্টাবলিশড একটি কোম্পানি। বেঙ্গল প্লাস্টিকের এই মডেলটি হচ্ছে BG305। এই ফোনটির ভালো মন্দ দিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেটি চলুন আমরা প্রথমে আমরা বক্সের গায়ে যেগুলি রয়েছে আমরা একটু দেখে নিই। সেখানে কী রয়েছে, ডুয়েল সিম রয়েছে, 2.8 ইঞ্চ ডিসপ্লে রয়েছে, ডিজিটাল ক্যামেরা রয়েছে, লাউড স্পিকার রয়েছে। এতে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে 2500 মাইক্রো অ্যাম্পিয়ারের কিন্তু ব্যাটারি রয়েছে। এতে ওয়্যারলেস FM রেডিও রয়েছে, MP3, MP4 সাউন্ডকে সাপোর্ট করবে এবং ভয়েস রেকর্ডের একটা অপশন কিন্তু এখানে রয়েছে। তো চলুন তাহলে সময় নষ্ট না করে ফোনটাকে আনবক্সিং করে আমরা দেখি। মূল্য আমি একটু পরে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এটা একটু সাইডে রাখবো। এখানে তেমন একটা কিছু থাকার কথা নয়। এখানে ওয়ারেন্টি কার্ডটা রয়েছে, ব্যাটারিটা রয়েছে এবং রয়েছে চার্জার, যেগুলি সাধারণত একটা মোবাইলের ভিতরে থাকে। এই যে এই মোবাইলটি আমার কাছে খুব ভালো লেগেছে এবং এর যে কালার কম্বিনেশন দেখুন আপনি, এখানে ব্লু এবং ব্ল্যাকের সংমিশ্রণে একটা কালার কিন্তু ওরা করেছে। এবং এখানে রয়েছে একটা ক্যামেরা এবং একটি ফ্ল্যাশ লাইট এবং লাউড সাউন্ড যেটা আচ্ছা, এর আগে আমি ডিসপ্লেটা একটু দেখে নিচ্ছি। এটি হচ্ছে কিন্তু বিগ ডিসপ্লে, অনেক বড় একটি ডিসপ্লে। মোবাইলটি একটু সাইজে একটু বড়, অবশ্য যারা খুব ফোন শৌখিন তারা কিন্তু এই ফোনটি ব্যবহার করতে পারেন। আমরা এবার ভেতরটা দেখব। অনেকেই আমার কাছে আসেন, আমাদের শোরুমে আসেন এবং আমাকে ইনবক্সে জানতে চান যে লাউড স্পিকার এবং টর্চ এ ধরনের ফোন পাওয়া যাবে কি না। বিশেষ করে শ্রমিক শ্রেণীর লোকগুলো যারা, বা অনেকে যারা গজল শুনতে পছন্দ করেন, ওয়াজ শুনতে পছন্দ করেন, তারা কিন্তু এই ধরনের ফোন নেন। এবং রাত বিরেতে চলার জন্য যে টর্চটি রয়েছে এখানে, দেখুন আপনি এখানে চারটি কিন্তু LED লাইট এখানে রয়েছে, যদি আপনি দেখে থাকেন। এটা দুর্দান্ত আলো দেয় এখান থেকে। এবং এখানে বড় একটা লাউড স্পিকার এখানে কিন্তু রয়েছে, আর যত সম্ভব দুটি সিম স্লট, SD কার্ড স্লট এটি রয়েছে। ব্যাটারিটা আমরা একটু লাগিয়ে দেখব। এটি হচ্ছে সেই ব্যাটারি, বেঙ্গল, সেখানেও বেঙ্গল রয়েছে। আপনি চাইলে কোম্পানির যে ওয়েবসাইট রয়েছে সেখানেও কিন্তু আপনি ভিজিট করে কোম্পানির তথ্য আপনি এখান থেকে সংগ্রহ করতে পারেন, অথবা নিজে গুগল করেই আপনি কিন্তু তথ্যগুলো নিতে পারেন। দেখুন এখানে ওনাদের কিন্তু হটলাইন নাম্বার রয়েছে, এখানে ওদের কিন্তু ওয়েব অ্যাড্রেসটা কিন্তু এখানে রয়েছে, ফেসবুক লিঙ্ক এখানে রয়েছে, আপনি চাইলে সেখান থেকে ভিজিট করে আসতে পারেন। চলুন আমরা ব্যাটারি একটু লাগিয়ে দেখি। আচ্ছা, এটা লাগাচ্ছি না আপাতত, আপাতত এটিকে আমরা বাইরে রাখছি, অন করে দেখছি। এটিতে কিন্তু ভয়েস রেকর্ডিং কিন্তু অপশন রয়েছে। এটিতে শুনতে পেলেন, এটি কিন্তু লাউড একটা সাউন্ড। যদি একটা SD কার্ড লাগিয়ে যদি ব্যবহার করা যেতে পারতো হয়তো সাউন্ড আপনাদেরকে শোনানো যেত। দেখুন কত বড় একটা ডিসপ্লে, সেই তুলনায় মূল্যটাও কিন্তু হাতের নাগালে, খুবই হাতের নাগালে, আমি এমনটি কিন্তু ভাবিনি। চলুন একটু লাইটটা আমরা অন করে দেখছি। দেখুন এটি দুর্দান্ত লাইট, রাস্তা চলাচলের জন্য এটি আপনি ব্যবহার করতে পারবেন। বাচ্চারা যখন পড়াশোনা করছে, কোনো কারণে বিদ্যুৎ যদি লোডশেডিং হয়, এই লাইটটি দিয়ে কিন্তু অনায়াসে আপনি বাচ্চাদের পড়াশোনার কাজ অন্তত ঘণ্টাখানেক আপনি চালিয়ে যেতে পারবেন, বা ততদিক। আমি আসলে এভাবে করে কখনো চেক করে দেখিনি। তো এই ফোনটি রয়েছে বেঙ্গলের। আমি আপনাদেরকে বলেছি যে ওয়েবসাইটে গিয়ে আপনি নিজেরাও চেক করতে পারেন। দেখুন না, এখানে কিন্তু এই যে ইচ্ছে করলে আপনি ফোনটা বন্ধ করে দিতে পারেন। যারা শব্দ শ্রবণ ক্ষমতা যাদের একটু কম, তাদের জন্য এটি কিন্তু ভালো কাজ করবে। এবং এটি কিন্তু রাতের অন্ধকারেও কিন্তু এই কিপ্যাডগুলি কিন্তু জ্বলবে, এটিকে সচল রাখা সম্ভব, রাতে আপনি ব্যবহার করতে পারছেন। ফোনটির মূল্য কিন্তু আমি এখনই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, অধীর হবেন না। তার আগে একটি কথা আমি অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আসলে একটি ভিডিও তৈরি করতে আমাদের কিন্তু সময় লাগে, পরিশ্রম দিতে হয় অনেকটা। যারা আমার চ্যানেলটি ইতিপূর্বে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এটির মূল্য হচ্ছে
1250 টাকা মাত্র। 1250 টাকা দিয়ে এই ফোনটি আপনি সংগ্রহ করতে পারছেন, আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন, এবং আপনি গুগলে চার্জ করে আপনি আপনার নিকটস্থ যে বেঙ্গল শোরুম রয়েছে, বেঙ্গল মোবাইল শোরুম, সেখান থেকে এই ফোনটি সংগ্রহ করতে পারবেন। আমার কাছ থেকে নিতে হলে আসলে একটি কথা বারবার রিপিট করতে হচ্ছে, সেটি হচ্ছে অনেকেই আমাকে ফোন করছেন, রোজ অনেকগুলি ফোন আসছে, সবগুলি ফোনের জবাব কিন্তু আমাকে দিতে হচ্ছে, আর নিজের আসলে কাজেরও বিঘ্ন ঘটে সেটিতে। সেটি হচ্ছে আপনারা যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান, কুরিয়ার চার্জ যেটি আসবে সেটি কিন্তু আপনাদের উপরে বর্তাবে, এবং ফোনের মূল্য আপনাকে আমাদের কোম্পানির যে অ্যাজেন্ট নাম্বার রয়েছে, অ্যাজেন্ট নাম্বারে টাকাটি পাঠিয়ে দিতে হবে। এভাবে কিন্তু আপনি আমার কাছ থেকে চাইলে ফোনটি সংগ্রহ করতে পারেন, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেখানে ফোন করতে পারেন। তো এই করোনা মহামারীতে আশা করি আপনারা সতর্ক রয়েছেন এবং সরকারের যে বিধিনিষেধ রয়েছে সেগুলিকে মেনে চলছেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের প্রতি সতর্ক থাকবেন, স্বাস্থ্যের প্রতি নজর দেবেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিও।